টার্বুলেন্স। এবং কি হয়, মূলত স্ট্যাসিস থেকে আমাদের ভেনাস থ্রম্বাই গুলো বেশি হয়, আর টার্বুলেন্স গুলো মূলত আর্টারিয়াল থ্রম্বাই আমরা বেশি পাই। এগুলো আমি বলে ফেলেছি, তো এগুলো না দেখাই। টার্বুলেন্স খুললেও টার্বুলেন্স হওয়ার কজ কি কি সেটা একটু দেখে রাখতে পারো, যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস পড়িয়েছিলাম সিপিএস এ, তোমাদের আবার এটা নোট চেয়েছিলে যদিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো অ্যাথেরোস্ক্লেরোসিস এর প্লাকটা যদি কোনো কারণে আলসারেটেড হয়ে যায় সেখানে হতে পারে, কোনো কারণে যদি ব্লাড ভেসেলে অ্যানোরিজম থাকে সেখানে হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মাইট্রাল স্টেনোসিস, এই ধরনের কন্ডিশন গুলোতে আমাদের টার্বুলেন্স ফ্লো আমরা মূলত বেশি পাই এবং সেখানে আর্টারিয়াল থ্রম্বোসিসটা ডেভেলপ হয়। হাইপারকোয়াগুলেবল স্টেট বলতে কি বোঝো, যে পরিমাণ কোয়াগুলেবিলিটি হওয়ার কথা একটা ব্লাডে তার থেকে যদি বেশি হয়, দ্যাট ইজ একটা ব্লাডে আঠালো ভাবটা যদি বেড়ে যায়, আমি যদি এক কথায় বলতে চাই যে আঠালো হওয়ার বা কোয়াগুলেশন করার টেন্ডেন্সি যখন বাড়বে তখনই সেটাকে আমরা বলবো হাইপারকোয়াগুলেবল স্টেট। এর অনেকগুলো কজ দেওয়া আছে, এটা তোমাদের রঙিন্স এর চার্ট প্রাইমারি দুই একটা শুধু জানতে হবে, যেমন ফ্যাক্টর 5 মিউটেশন হতে পারে, তারপর হচ্ছে তোমার ইনক্রিজ লেভেল অফ ফ্যাক্টর 7, 9, 11, এইগুলো এগুলো হচ্ছে কনজেনিটাল কজ, ঠিক আছে। আর সেকেন্ডারি কজ গুলো মূলত আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন সেকেন্ডারি কজ এর মধ্যে দেখো অনেকগুলোই আছে যেগুলো তোমরা জানো, যেমন ক্যান্সার, তারপর হচ্ছে টিস্যু ইঞ্জুরি ডিউ টু বার্ন, ট্রমা, সার্জারি। আমরা সবসময় বলি না যে কোনো একটা অর্গানে সার্জারি হওয়ার পর পেশেন্টকে মুভ করাতে হয়, বা ফ্র্যাকচার হওয়ার পর কি বলে এটাকে প্লাস্টার করে দিবে, যখন প্লাস্টারটা মুভ রিমুভ করার পরে ওই মুভ জয়েন্টে বেশি বেশি করে মুভমেন্ট করাতে হয়, তাই না। তো এই কজগুলো আমাদেরকে জানা থাকতে হবে যে কি কি কারণে থ্রম্বোসিস হতে পারে বা হাইপার কোয়াগুলেবিলিটি ডেভেলপ করতে পারে, এটা একটা রিটেন কোশ্চেন, একটু পড়ে নিবে কষ্ট করে। এখন থ্রম্বাইয়ের ক্লাসিফিকেশন, এটা তোমাদের খুব রিটেন কোশ্চেন, খুবই ইনভেরিয়েবলি ধরা হয়। তো ক্লাসিফিকেশন অফ থ্রম্বাস আসলে অনেকভাবে বলা যায়, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অনেক কিছুর উপর, যেমন লাইক হচ্ছে তোমার অকলুশন, অ্যাকর্ডিং টু অকলুশন ব্লাড ভেসেল অকলুটেড হলো কি হলো না, তাহলে কি হবে অক্লুসিভ থ্রম্বাই, নন অক্লুসিভ থ্রম্বাই। আবার কি হতে পারে অ্যাকর্ডিং টু সাইট অফ ফর্মেশন, দ্যাট ইজ ভেনে হলো না থ্রম্বাসে হলো, সরি আর্টারিতে হলো নাকি হার্ট চেম্বারে হলো নাকি হার্ট ভালভে হলো, এগুলোর উপর ডিপেন্ড করে এদের কিছু নাম থাকে, লাইক ইন্ট্রামুরাল থ্রম্বাই, তারপর হচ্ছে ভালভুলার থ্রম্বাই, আর্টারিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, ঠিক আছে, ভেজিটেশন, এগুলো কি কি আমি একটু পরে আবার ডিটেলস সবই বলতে থাকবো, সো এখন আর বলছি না। আবার কি কিসের উপর হতে পারে, অ্যাকর্ডিং টু ইনফেকশন, যেটাতে ইনফেকশন আছে কি নাই, সেপটিক অর ব্লাড, অ্যাকর্ডিং টু ডিউরেশন, ফ্রেশ থ্রম্বাই, হিলড থ্রম্বাই অর ক্যালসিফাইড থ্রম্বাই, এরকম অনেকভাবে ক্লাসিফাই করা যায়। তবে মূলত আমরা অ্যাকর্ডিং টু সাইট, যেটা অরিজিন, সাইট অফ অরিজিনের উপর যে ক্লাসিফিকেশনটা সেটা বেশি শুনতে চাই। আরেকটা আছে অ্যাকর্ডিং টু কালার, কালারটা কি রেড থ্রম্বাই আর হচ্ছে পেল থ্রম্বাই, কম্পোজিশন যদি আরবিসি বেশি থাকে কম্পোজিশনে কালারটা লাল হবে তখন রেড থ্রম্বাই হবে, আর যদি আরবিসি কম থাকে তখন সেটা পেল হবে, সেটাকে আমরা বলবো পেল থ্রম্বাই। ওকে, এখন মুরাল থ্রম্বাই কি জিনিস, মুরাল থ্রম্বাই হচ্ছে যদি কোনো কারণে থ্রম্বাসটা আর্টারিয়াল সরি হার্টের চেম্বারের মধ্যে তৈরি হয়, হার্ট চেম্বারের মধ্যে যখন তৈরি হবে সেটা হবে মুরাল থ্রম্বাই, ঠিক আছে। আর ভালভের উপর যদি কোনো থ্রম্বাস ফর্মেশন হয় তখন সেটা কেমন হয়, হেজিটেশন, ঠিক আছে। এখন আর্টারিয়াল থ্রম্বাই যেগুলো হয় তার মধ্যে কোন কোন সাইটে সবচেয়ে বেশি হয় এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, এটা খুব কমন ভাইবা কোশ্চেন। হোয়াট আর দ্য সাইটস অফ আর্টারিয়াল থ্রম্বাই, অ্যাকর্ডিং টু ক্রনোলজি বলতে পারো করোনারি, সেরেব্রাল, ফিমোরাল, অ্যাওর্টা এবং হার্ট চেম্বার, ঠিক আছে। তো এটা গেল, এখন
আর্টেরিয়াল চুম্বকের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো বলি। আর্টেরিয়াল চুম্বক সবসময় রেট্রোগ্রেড ডিরেকশনে মুভ করে, দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, সরি টুয়ার্ডস দ্য হার্ট। আর্টারির ফ্লো কোন দিকে? অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। আর থ্রম্বাইটা যখন ফরমেশন হবে, এটার এক্সটেনশন হবে অলওয়েজ টুয়ার্ডস দ্য হার্ট, হার্টের দিকে যেতে থাকবে। আর হচ্ছে থ্রম্বাইয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু স্পেসিফিক স্ট্রাইশন বা লাইনের মতো থাকে, যেটাকে আমরা বলি লাইন অফ জেন। মূলত এটা মুরাল থ্রম্বাইয়ে আমরা সবচেয়ে বেশি পাই। তো হোয়াট ইজ লাইন অফ জেন, এখানে শর্টলি বলে দিই, লাইন অফ জেন কিছুই না, যখন থ্রম্বাস ফরমেশন হয় তখন কি হয়, মুরাল থ্রম্বাইটা তো হার্ট চেম্বারের মতো হয়, তাই না? এখানে যখন ড্যামেজ হয় তখন কি হচ্ছে, প্রথমে প্লাটিলেট ক্লট ফরমেশন হচ্ছে, তারপর যেহেতু হার্ট চেম্বারের মধ্যে অনেক অনেক ব্লাড থাকে, আর্টেরিয়াল ব্লাড, ফ্লোয়িং ব্লাড থাকে, এখানে কি হবে, অনেক বেশি আরবিসিও বেশি থাকবে। সো তো প্রথমে একটা প্লাটিলেটের লেয়ার হয়, তারপর আবার প্লাটিলেটের স্টিকিনেস এর জন্য অনেক বেশি করে আরবিসি জমা হয়। আরবিসি তো অনেক বেশিক্ষণ জমা হতে থাকবে না, কারণ আরবিসি তো স্টিকিনেস নাই, সে তো ক্লট ফর্ম করে না। যখন আরবিসি এর একটা লেয়ার হয়ে যায় তখন তার উপর আবার প্লাটিলেটের একটা লেয়ার তৈরি হয় ডিউ টু সাম আদার ফ্যাক্টরস, যেগুলো এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হচ্ছে, যার জন্য প্লাটিলেট ক্লট বা প্লাটিলেট এগ্রিগেশন হচ্ছে। এই প্লাটিলেট আবার কি করবে, অনেক বেশি বেশি করে আরবিসি ডিপোজিশন করাবে। সো দেখা যাবে যে একটা পেন লেয়ার, একটা রেড লেয়ার, একটা পেন লেয়ার, একটা রেড লেয়ার, এই যে অল্টারনেটিভ লেয়ার গুলো তৈরি হয় লাইন অফ, এই লাইন লেয়ারিংটাকে বলা হয় লাইন অফ জেন, যেটা মূলত আমরা মুরাল থ্রম্বাসে সবচেয়ে বেশি পাই। আর মূলত আর্টারিয়াল থ্রম্বাইগুলোই অক্লোসিভ হয়ে থাকে, ভেনাস থ্রম্বাই অত বেশি অক্লোসিভ হয় না। অক্লোসিভ মানে পুরো আর্টারিকে ব্লক করে দিবে, যেখান থেকে পরবর্তীতে ইনফার্কশন ডেভেলপ করে, যেটা তোমরা জানো সেরিব্রাল ইনফার্কশন হলে স্ট্রোক হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে আমরা যেটাকে বলি কার্ডিয়াক, মানে এমআই হয় সেটা, ঠিক আছে? তারপর যেটা সেটা হচ্ছে, যা একটু আগে বলছিলাম যে সব থ্রম্বাইয়ের ক্ষেত্রে একটা স্পেসিফিক বার্ন অ্যাটাচমেন্টের পয়েন্ট থাকবে, এটা থাকতেই হবে। যখনই অ্যাটাচমেন্টটা লুজ হয়ে যাবে তখনই ডিটাচমেন্ট হবে, ডিটাচমেন্ট হলেই সেটা এমবোলাই হয়ে যাবে, ঠিক আছে? এরপর যদি ভেনাস থ্রম্বোসিস নিয়ে কথা বলি, তাহলে আমার প্রথম কথাই হচ্ছে থ্রম্বোসিস এর মধ্যে মোস্ট কমন কোনটা, ভেনাস থ্রম্বাই। অলওয়েজ 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 ভেনাস থ্রম্বোসিসটা বেশি হয়। কেন হয়? ভেনের ফ্লো এমনিতেই কম, ভেনে স্ট্যাসিস হওয়া সহজ, ভেনে এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়া সহজ, ভেনে স্পেস বেশি থাকে। তো এই সব কিছু মিলিয়ে ভেনের থ্রম্বোসিসটা বা ভেনাস থ্রম্বোসিসটা আমাদের মোস্ট কমন ইন কম্পারিজন টু দা আর্টেরিয়াল থ্রম্বোসিস। এখন ভেনাস থ্রম্বোসিস যদি কমনই হয়, সেটা কোথায় সবচেয়ে কমন? ভেনাস থ্রম্বোসিসটা মূলত লোয়ার লেগের ডিপ ভেন যেগুলো আছে সেখানে সবচাইতে বেশি থাকে। এছাড়াও আরো কিছু সাইট আছে, ওগুলো যেমন কি লোয়ার এক্সট্রিমিটির পরেই হচ্ছে আপার এক্সট্রিমিটিটা হতে পারে, পেরি প্রোস্টেটিক যে প্লেক্সাস আছে সেখানে হতে পারে, ওভারিয়ান প্লেক্সাসে হতে পারে, পোর্টাল ভেনে হতে পারে, হেপাটিক ভেনে হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সাইট সাইট অফ ভেনাস থ্রম্বোসিস। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ভেনাস থ্রম্বোসিসেরও কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, লাইক এরা সবসময় মুভ করবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো। আর্টারির সময় আমি বলেছিলাম অপোজিট টু দ্য ব্লাড ফ্লো অ্যান্ড টুয়ার্ডস দ্য হার্ট, এখানেও বলছি ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো, মানে হচ্ছে টুয়ার্ডস দ্য হার্ট। তাহলে একটা কথা মাথায় ঢুকাই নিবা, থ্রম্বোসিস সবসময় ডিরেকশন অফ দ্য হার্টেই বাড়বে, এটা যেই ফ্লোতেই হোক না কেন। যখন থ্রম্বোসিস এর পয়েন্ট তৈরি হয়ে গেল, ফার্ম অ্যাটাচমেন্ট একটা জায়গায় হয়ে গেল, তারপর তো সে এক্সটেন্ড করবে, বড় হতে থাকবে, কারণ রিপিটেডলি এর মধ্যে প্লাটিলেট ব্লাড জমা হতেই থাকবে, আর বেশি জমা হতে থাকবে। কিন্তু কোন দিকে বড় হবে? সবসময় হার্টের দিকে বড় হতে থাকবে, ঠিক আছে? ভেনাস থ্রম্বাইয়ের স্পেসিফিক দুইটা টাইপ আছে এবং এই দুটা ইনভেরিয়েবলি ভাইভাতে ধরা হয় রিটেনে আসে, একটা হচ্ছে ফ্লেবো থ্রম্বোসিস আর একটা হচ্ছে থ্রম্বো ফ্লেবাইটিস, কজ আলাদা, এদের প্যাথোজেনেসিস আলাদা। ফ্লেবো থ্রম্বোসিসটা হবে ডিউ টু স্ট্যাসিস, যেটা হচ্ছে ভার্কোস্ট্রায়ারে, আমরা বারবারই বলছিলাম যে সেকেন্ড পয়েন্ট অফ ভার্কোস্ট্রায়ার বা প্যাথোজেনেসিস অফ থ্রম্বোসিস। আর থ্রম্বো ফ্লেবাইটিস হচ্ছে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের জন্য থ্রম্বোসিস হয়। দেখো এখানে নাম থেকে মনে রাখা সহজ, এখানে শেষে আইটিআইএস আছে,
তো যেখানে আইটিস থাকে সেখানেই ইনফ্লামেশন। সো থ্রম্বোফ্লেবাইটিস হচ্ছে ভেইনের ইনফ্লামেশন হওয়ার জন্য যে থ্রম্বোসিস হচ্ছে, ঠিক আছে। আর থ্রম্বোথ্রম্বোসিস হচ্ছে যেটা হচ্ছে টিপিক্যাল ভেনাস থ্রম্বাস। এগুলো গুণাগুণার আচ্ছা সাইড তো বলেই ফেললাম, এখান থেকে এগুলো আমি স্কিপ করে যাই, সময় নেই। এখন ফ্লেবোথ্রোম্বোসিসের প্যাথোজেনেসিসটা খুবই কম ধরা হয়, তারপরও যদি আসে আলাদা করে প্যাথোজেনেসিস অফ ফ্লেবোথ্রোম্বোসিস, তো 5টা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কি হয়, প্রথমত প্রাইমারি প্লাটিলেট থ্রোম্বাস ফর্মেশন হবে, তারপর সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে কোরালাইন থ্রোম্বাস, থার্ড অক্লুডিং থ্রোম্বাস, লাস্ট ফোর্থ নাম্বার হচ্ছে কনজেকটিভ ক্লট, এন্ড লাস্ট হচ্ছে প্রোপাগেটেড ক্লট। এখন এই জিনিসগুলো কি এটা যদি জানতে চাও তাহলে কি হচ্ছে, ওই যে আমি বলেছিলাম যে কখনো যদি তোমার এন্ডোথেলিয়াল ড্যামেজ ইরিটেশন হয়, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হয়, প্রথম কথা বা ভেনের ক্ষেত্রে যেটা হচ্ছে স্ট্যাসিস হয়, প্লাটলেটটা কি হবে এন্ডোথেলিয়ামের কাছাকাছি চলে আসবে এবং এগ্রিগেশন হবে, হয়ে যে একটা ছোট্ট ক্লটের মতো বা একটা ম্যাসের মতো তৈরি হবে সেটা হচ্ছে প্রাইমারি প্লাটলেট থ্রম্বাস। প্রাইমারি প্লাটলেট থ্রম্বাসটা যখন হয়ে যাবে তখন কি হবে, এই প্রোগ্রেসিভ ফিব্রিন ডিপোজিশন হতে থাকবে, ফিব্রিন এসে অ্যাটাচমেন্টে আসবে, থ্রোম্বিন ফর্মেশন হবে, আমাদের টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেশন হয়ে ফিব্রিন আসবে, থ্রোম্বিন আসবে, প্লাটলেট প্লাকটাকে স্ট্যাবল করতে থাকবে, এবং তখন এই যে একটা পাহাড়ের মতো তৈরি হবে সেটাকে আমরা বলবো কোরালাইন থ্রম্বাস। কোরালাইন কথাটা কোথা থেকে এসেছে, প্রবাল থেকে, ফ্লোয়িং ব্লাডের মধ্যে তখন ছোট 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 প্রবালের মতো এই থ্রম্বাসটাকে দেখা যাবে। এরপর আমার টাইম তো অলরেডি শেষ দেখা যাচ্ছে, এরপর এর মধ্যে যখন আরো বেশি বেশি করে ডব্লিউবিসি আরবিসি জমা হতে থাকবে তখন সেটা কি হবে, লুমেনটাকে অকলুড করে দেওয়ার চেষ্টা করবে, তখন সেটা হচ্ছে অকলুডিং থ্রোম্বাস। যখন একটা সার্টেন লেভেল পর্যন্ত অকলুড হলো তারপর দেখা যায় কি, ভেনাস থ্রোম্বোসিস গুলো পুরোপুরি অকলুড করে না, কারণ এটা খুব স্লো মোশনে ব্লাড আসে, তো স্লো ফ্লোয়িং থাকে, তখন সে ওই অকলুড না করে পুরো লুমেনকে বন্ধ না করে দিয়ে আরো কি করতে থাকে, প্রোগ্রেসিভ হতে থাকে, কনজিকিউটিভ ক্লট যেটাকে বলে, দ্যাট ইজ ইনিশিয়াল পয়েন্ট ছিল এখানে, তারপরে এই দিক থেকে এক্সটেনশন হতে থাকে, কারণ এখানে তো অলরেডি একটা অ্যারো কি করে থাকে একটা বালজিং পয়েন্ট চলে এসেছে, তো এই বালজিং এর পরে যেটা হয় এখানে এসে ব্লাডটা আরো স্লো হয়ে যায় এবং তার পরবর্তীতে আস্তে আস্তে করে আরো বেশি করে প্লাটিলেট ডিপোজিশন হতে থাকে, আরবিসি ডব্লিউবিসি জমা হতে থাকে। সো এটা কখন হয় কি, কনজিকিউটিভ একটা কন্টিনিউয়াস মোশনে ক্লটটা ফর্মেশন হতে থাকে, এবং এই কনজিকিউটিভ ক্লটটাই যখন অনেক বেশি করে এক্সটেনশন হতে থাকে তখন সেটাকে আমরা বলছি প্রোপাগেটেড ক্লট, দ্যাট ইজ কোন একটা সার্টেন ডিরেকশনে ক্লটটা এক্সটেনশন হতে থাকবে, ঠিক আছে। সো দিস আর দ্য প্যাথোজেনেসিস। এখন যদি ফ্লেবোথ্রোম্বোসিস আর থ্রোম্বোফ্লেবাইটিস এর মধ্যে তুমি স্পেসিফিক্যালি ডিফারেন্স জানতে চাও তাহলে এখানে ডিফারেন্স গুলো বলা আছে। মূলত মেজর কজটাই আমাদের মেন কনসার্ন, ফ্লেবোথ্রোম্বোসিস এর মেন কজ হচ্ছে স্ট্যাসিস, বাট থ্রোম্বোফ্লেবাইটিস বারবারই বলছি এখানে ইনফ্লামেশন অফ দ্য ভেইন ইজ দ্য মেন কজ। এখন ফ্লেবোথ্রোম্বোসিস যেটা হবে, একটা ছোট্ট পোর্শনে ক্লট হবে, সেখান থেকে আস্তে আস্তে করে কনজিকিউটিভ হবে, প্রোপাগেটেড হবে, তো ইউজুয়ালি এটা ছোট হয়, বাট যখন থ্রোম্বোফ্লেবাইটিস হবে ভেনাস ইনফ্ল্যামেশন পুরো ভেনটাই ইনফ্ল্যাম হয়ে আছে, তো এখানে অনেক বড় একটা ক্লট ফর্মেশন হয়। আর প্রোপাগেটেড যে ক্লটটা, প্রোপাগেটেড ক্লটটা এখানে থাকবে বড়, কারণ এটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন থেকে যত বড় হতে থাকবে ততটাই আমাদের প্রোপাগেটেড ক্লট, বাট এখানে ইউজুয়ালি প্রোপাগেটেড ক্লট থাকবেই না। আর এম্বুলাই কোথায় হবে, স্বাভাবিকভাবেই ফ্লেবোথ্রোম্বোসিস হবে, যেহেতু এখানে ছোট্ট একটা পয়েন্টে ইনসার্শন থাকে, অ্যাটাচমেন্ট থাকে, বাট এখানে তো পুরোটাতেই ইনফ্ল্যামেশন, পুরোটাতেই থ্রোম্বাস ফর্মেশন হচ্ছে, সো এখান থেকে ইউজুয়ালি এম্বুলিজম হয় না। আর সাইট যদি বলতে চাই তাহলে এটা কি হবে, ফ্লেবোথ্রোম্বোসিস মূলত বারবারই বলছি কমন সাইট হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, ডিপ ভেইন, কাফ ভেইন, বাট থ্রোম্বোফ্লেবাইটিস
সারা বা শরীরের যেখানেই ইনফ্লামেশন হবে সেখানেই হতে পারে। ট্রম্বোফ্লেবাইটিস নিয়ে বেশি কথা বলতে চাচ্ছিলাম না, একটু দেখে নিও, স্লাইড তো থাকবেই তোমাদের কাছে। এগুলো হচ্ছে ফেট অফ থ্রম্বাস, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এটা সবসময় কেন যেন ভাইভাতে ধরা হয়, প্রোপাগেশন, এম্বোলাইজেশন, ডিজলিউশন, অর্গানাইজেশন, ক্যালসিফিকেশন। খুব বেশি কথা বলার দরকার নাই। প্রোপাগেশন মানে কি, ছোট্ট একটা থ্রম্বাস হয়েছিল এর থেকে বড় হচ্ছে, আলটিমেটলি যে প্রোপাগেটেড ক্লট যেটাকে আমরা একটু আগে বললাম প্যাথোজেনেসিস এর মধ্যেই থাকে। এম্বোলাইজেশন কি, যদি কোনো কারণে থ্রম্বাসটা ডিসলজড হয়, ওর অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যায়, তাহলে সে ফ্লোয়িং ব্লাড এর মধ্যে একটা ম্যাস হিসেবে ঘুরে বেড়াবে, সেটা হচ্ছে এম্বোলিজম। ডিজোলেশন কি, খুব ছোট একটা থ্রম্বাস হলো, আমাদের বডির যে প্রোটেকটিভ মেকানিজম আছে, অ্যান্টিপ্লাটিলেট অ্যাকশন বলো, ফিব্রিনোলাইটিক অ্যাকশন বলো, সেগুলোর জন্য সেগুলোর ইফেক্টে থ্রম্বোসিসটা ডিজলভ হয়ে গেল, এটা হচ্ছে ডিজোলেশন। তারপরে তো হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড রিক্যানালাইজেশন, যখনই একটা ভেসেলের মধ্যে কোনো কারণে অবস্ট্রাকশন তৈরি হওয়া শুরু হয়, তখন সেখানে আমাদের ওই যে পড়েছিলাম রিপেয়ার অ্যান্ড হিলিং মেকানিজমের মধ্যে, ওখানে ছিল এটা যে তোমার ওখানে কি হবে, রিপেয়ার হওয়ার পর পরবর্তীতে আলটিমেটলি ক্যানালাইজেশন শুরু হয়ে যায়, মানে ব্লাডের যে ক্লটটা হলো ওই ক্লটের মধ্য দিয়ে নতুন করে ভেসেলের মতো লুমেন তৈরি করা শুরু করে, এটাকে আমরা বলি অর্গানাইজেশন অ্যান্ড রিক্যানালাইজেশন। লাস্ট অফ অল হচ্ছে ক্যালসিফিকেশন, যদি কোনো কারণে থ্রম্বাসটা একটা ছোট থ্রম্বাস লং টাইম থাকে, অনেক দিন পারসিস্ট করে, বা ওই যে আমরা বললাম অ্যাথোমেটাস প্লাগের উপর থ্রম্বাস ফর্মেশন হয়ে থাকলো, তখন দেখা যায় এটা ক্যালসিফাইড হয়ে যায়। তাহলে এগুলোই হচ্ছে থ্রম্বাসের ফেট। আমি খুবই সরি আজকে এম্বোলিজম পড়াতে পারছি না, কারণ আমার টাইম অলরেডি শেষ, ল্যাপস, এখন যে কোনো সময় লাইন কেটে যাবে। এখন আজকে যেটা কথা সেটা হচ্ছে হাফসা কি আছে, হাফসা আমাকে একটা কোশ্চেন করেছিল গতদিন। আছে আছে, হাফসা না, সরি আফসা, কার্সিনয়েড সিন্ড্রোম আর কার্সিনয়েড টিউমার মনে আছে? পরে কি আর পড়েছো এটা, কি জিনিস? আমি কিছু শুনি পাচ্ছি না। কার্সিনয়েড টিউমার ইজ বেনাইন নিউরো এন্ডোক্রাইন। আচ্ছা আমি বলে দেই, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? ওকে, কার্সিনয়েড টিউমার সেদিন আমি ডিটেইলস বলেছিলাম যে এটা একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক নিউরো এন্ডোক্রাইন সেল থেকে ডেভেলপ করছে, অনেক অনেক অর্গানে হতে পারে, মূলত লাগে হয়, মূলত স্মল ইনটেস্টাইনে হয়, এবং এদের নিউরো এন্ডোক্রাইন মার্কার গুলো পজিটিভ থাকে, এদের একটা স্পেসিফিক মরফোলজি থাকে, ছোট ছোট সেল থাকে, সল্ট অ্যান্ড পিপার ক্রোমাটিন থাকে, ঠিক আছে, এই ধরনের মরফোলজি আছে, তোমরা ডিটেলস পড়েছিলে সিস্টেমিকে। আর কার্সিনয়েড সিন্ড্রোমটা কি জিনিস, এটাও আসলে আমরা পড়ে ফেলেছি অলরেডি, সেদিন আমি বলছিলাম যে হঠাৎ এই মুহূর্তে মনে নেই, আমরা প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম পড়েছিলাম না, প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমে পড়েছিলাম কার্সিনয়েড সিন্ড্রোম। তাহলে কার্সিনয়েড সিন্ড্রোম ইজ নাথিং বাট দ্য প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম, এটা ক্ষেত্রে কি হবে, এমন কিছু সিমটম ডেভেলপ করবে যেগুলো অনেকটাই কার্সিনয়েড টিউমারের মতো মনে হবে, কিন্তু বেসিক্যালি কার্সিনয়েড টিউমারে এটা হবে না, আদার্স নিওপ্লাসিয়াতে এই সিমটম গুলো হবে ডিউ টু রিলিজ অফ সেরোটোনিন লাইক সাবস্টেন্স। এখানে সেরোটোনিন রিলিজ হবে না, সেরোটোনিন লাইক সাবস্টেন্স রিলিজ হবে, যার জন্য ওই যে এক্সেসিভ সেরোটোনিনের ইফেক্টে দেখা যাবে যে তোমার কার্সিনয়েড টিউমারে যেটা হয় যে সিমটমগুলো আসে, কার্সিনয়েড সিন্ড্রোমেও এই সিমটমগুলো অনেক বেশি বেশি করে আসবে, লাইক ফ্লাশিং হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, জিআইটি আপসেট হবে, ডায়রিয়া হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, ঠিক আছে? আমরা কার্সিনয়েড সিন্ড্রোমে কোথায় পড়েছিলাম বলতে পারবা, মনে আছে কারো? জানি না এখন কথা বলার সময়, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মনে আছে? ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে সেরোটোনিন লাইক সাবস্টেন্স রিলিজ হওয়ার জন্য কার্সিনয়েড সিন্ড্রোম হয়, এছাড়া আরো অনেক নিওপ্লাসিয়াতেও হয়, ঠিক আছে? বাট কার্সিনয়েড টিউমার থেকে কার্সিনয়েড সিন্ড্রোম ভেরি 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 রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে না গেলে বা খুব সিভিয়ার অবস্থায় না হলে কার্সিনয়েড টিউমার থেকে কার্সিনয়েড সিন্ড্রোম হয় না। বুঝাতে পেরেছি কথাগুলো?
এখন আর কিছু বলে না। বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? এনি আদার কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আজকে যা পড়ালাম সেগুলো বুঝেছো? থ্রোম্বোসিস বুঝতে পেরেছো?